হাই দেয়ার, আমি দীপ্তম, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরা চ্যাপ্টার 6 এর যে লাস্ট টপিকটা সেটা নিয়ে কথা বলবো। তো এখানে আমরা জানি যে কিডনি কতগুলো ফাংশনের মধ্যে একটা ফাংশন আছে। কিডনি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স করে। ইলেকট্রোলাইট মানে হচ্ছে ধরো সোডিয়াম পটাশিয়াম আয়নগুলোর কথা বলছে। তো কিভাবে আসলে সে আমাদের এই সোডিয়ামটাকে কন্ট্রোল করে, তো আমরা আমাদের একটা টপিকের নাম হচ্ছে যে কন্ট্রোল অফ সোডিয়াম, ঠিক আছে? এটা আমাদের রক্তে সোডিয়াম কিভাবে কন্ট্রোল হচ্ছে, কিডনি কিভাবে কন্ট্রোল করতেছে। তো ধরো যখন আমাদের বডি ধরে এমন হলো যে কোনো কারণে আমাদের বডিতে সোডিয়াম যে নর্মাল লেভেল সেটা কমে গেল, সোডিয়াম কমে গেছে, ব্লাডে সোডিয়াম প্রোটিন কমে গেছে, তখন সেটা আমাদের বুঝতে পারে আমাদের কিডনিতে, যেমন অ্যাপারেন্ট আর্টারিয়াল এবং যে ডিস্টাল কম্পোনেন্টরিগুলো দূরবর্তী কাছে, এদের মাঝামাঝিতে এক ধরনের স্পেশাল কোষ থাকে যাদেরকে আমরা বলি হচ্ছে জাস্টা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাস্টা গ্লোমেরুলার কমপ্লেক্স বা, ঠিক আছে, অ্যাপারেটাস বা কমপ্লেক্স। তো দেখো আমরা যখন রক্তে আমাদের সোডিয়ামের পরিমাণটা কমে যায় তখন সেটা আমাদের বুঝতে পারে হচ্ছে বা এই এক ধরনের সংবেদিত স্থান হচ্ছে জাস্টা গ্লোমেরুলার কমপ্লেক্স। এটা সাধারণত আমাদের অ্যাপারেন্ট ধমনী যেটা দিয়ে যে রক্তটা নেফ্রন ঢুকতেছিল আর দূরবর্তী পাশে এদের মাঝামাঝির মধ্যে এই ধরনের কোষগুলো থাকে। তো এরা কি করে যখন দেখে যে সোডিয়ামের পরিমাণ কমে গেছে, এরা কি করে সেখান থেকে আমাদের একটা এনজাইম রিলিজ করে, যে এনজাইমের নাম হচ্ছে রেনিন। কি রিলিজ করে বলতো? রেনিন, আমাদের কি কি থেকে যে এনজাইম রিলিজ করে হচ্ছে রেনিন। তো রেনিন কি করে, সে আমাদের রক্তে এক ধরনের প্রোটিন থাকে যেটা যৌগিক থেকে তৈরি হয়, নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন। এই অ্যাঞ্জিওটেনসিনটাকে সে অ্যাক্টিভ করে। তারপরে দেখো যে আমাদের যখন সোডিয়ামের পরিমাণ কমে গেছে, মনে রাখা সোডিয়ামের পরিমাণ কমে যাওয়া মানে কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়া, হ্যাঁ, লো ব্লাড প্রেশার আর কি। তো সোডিয়াম পরিমাণ যখন কমে গেছে তখন সেটা বুঝতে পারছে হচ্ছে জাস্টা গ্লোমেরুলার কমপ্লেক্স। তো সে কি করছে, কিডনিতে সিগন্যাল দিয়ে রেনিন রিলিজ করাছে। রেনিন কি করছে, আমাদের যকৃত থেকে একটা প্রোটিন আসে, সেই প্রোটিনটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন, তাকে অ্যাক্টিভ করছে। তো এই অ্যাঞ্জিওটেনসিন দিয়ে কি করে, দেখো আমাদের কি দেখো আমাদের কিডনি আছে, কিডনির উপরে কিন্তু একটা গ্রন্থি থাকে, হ্যাঁ, কিডনির উপরে একটা টুপি আর থাকে, একটা টুপি বলবো, হ্যাঁ, এই গ্রন্থিটা নাম, এই গ্রন্থিটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি। কি নাম বলতো? অ্যাড্রিনাল গ্রন্থি। এই অ্যাড্রিনাল গ্রন্থি এই বাইরের যে কর্টেক্সটা এখান থেকে একটা হরমোন বের হয়, সেই হরমোনটার নাম হচ্ছে অ্যালডোস্টেরন। কি নাম বলতো? অ্যালডোস্টেরন। তো যখন এই অ্যাঞ্জিওটেনসিনটা অ্যাক্টিভ হলো সে কি করে আমাদের এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন রিলিজ করে, তার রিলিজ অফ অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন রিলিজ করে। তো এই অ্যালডোস্টেরন কি করে, অ্যালোস্টেরন রিলিজকে যখন সে বাড়ায় দিচ্ছে, মানে বাড়িয়ে দিচ্ছে, তখন অ্যালোস্টেরনের কাজ ছিল না, অ্যালোস্টেরনের কাজ হচ্ছে আমাদের নেফ্রনের যে দূরবর্তী প্যাচের নালী এবং সংগ্রহ প্রণালী কাজটা, ওইখান থেকে সোডিয়ামকে টেনে নিয়ে আসা। অর্থাৎ যেই সোডিয়ামটা বডি থেকে চলে যাচ্ছিল নেফ্রনের টিউবের মাধ্যমে, সেটাকে সে আবার বডিতে ব্যাক করে নিয়ে আসে। সো যখন অ্যালোস্টেরন পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, যে ধর আমরা যদি একটু ছোট্ট একটা ছবি তোমাদের দেখার চেষ্টা করি, যে মনে করি আমাদের নেফ্রনের ছবিটা, এবং পানির শোষণকে বাড়ায় দেয়, সাথে সে আবার পটাশিয়াম আয়নের শোষণকে কমিয়ে দেয়, অর্থাৎ পটাশিয়ামকে রেগুলেট করে দেয়। এখন দেখো যখন তোমার বডিতে সোডিয়াম পরিমাণ বেড়ে যাচ্ছে সাথে পানিও বেড়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, দেখো রক্ত যতগুলো ছিল রক্তের মধ্যে এখন যদি নতুন করে পানি গিয়ে এক হয় তাহলে রক্তের আয়নটা বেড়ে যাবে। ধরো আগে একটা মাসের রক্ত ছিল 5 লিটার, এখন পানি শোষিত হয়ে গিয়ে রক্ত হয়ে গেছে 5.5 লিটার, তাহলে রক্ত আরো বেশি প্রেশার দিয়ে না যাচ্ছে, তখন আর কি কি হচ্ছে, আমাদের সোডিয়াম ব্যালেন্স হচ্ছে প্লাস, আমাদের ব্লাড প্রেশারও কন্ট্রোল হয়ে গেছে, ব্লাড প্রেশারও কি হয়ে গেছে, তার কন্ট্রোল হয়ে গেছে। তাহলে এই পদ্ধতির মাধ্যমে আসলে আমাদের রক্তে সোডিয়াম এবং ব্লাড প্রেশার দুইটাই রেগুলেটেড হচ্ছে। আরেকবার একটু দেখি শর্টে, যে আমাদের সোডিয়াম ব্যাপার কমে যাচ্ছে, বুঝতে পারছি আমাদের জাস্ট গ্লোমেরুলার কমপ্লেক্স, সে কোন অ্যাঞ্জিওটেনসিন করে রেনিন, রেনিন গিয়ে অ্যাঞ্জিওটেনসিনকে অ্যাক্টিভ করে রক্তের প্রোটিন, অ্যাঞ্জিওটেনসিন কি করে অ্যালোস্টেরন রিলিজকে বাড়ায় দেয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যালোস্টেরন কি করে আমাদের এখান থেকে পানি এবং সোডিয়াম আয়নের শোষণটাকে বাড়িয়ে দিচ্ছে, ফলে আমাদের রক্তে সোডিয়াম বেড়ে যাচ্ছে এবং ব্লাড প্রেশারটাও কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো এই এর মাধ্যমে আসলে আমাদের বাড়িতে সোডিয়ামটা মেনটেন হয়ে যাচ্ছে, আশা করি আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এর বাইরে আমাদের ওই আরেকটা ছোটো টপিক আছে, সেটা হচ্ছে বৃক্ক কোন প্রক্রিয়া আসলে আমাদের দেহের অ্যাসিড বেস ব্যালেন্সটা করা, অর্থাৎ পিএইচ কীভাবে সে নিয়ন্ত্রণ করা, তো সেটা আমরা যদি দেখতে চাই, তো আমরা যদি এখন দেখি যে বৃক্ক আসলে আমাদের দেহে কীভাবে অ্যাসিড বেসটাকে কন্ট্রোল করে, আমরা জানি যে বৃক্ক আমাদের অম্ল ক্ষারের একটা ভারসাম্য রক্ষা করে, হ্যাঁ, সো
সেটা যদি আমরা একটু জানতে চাই, তাহলে একটু বুঝতে হবে যে আমাদের আমাদের নর্মাল বডি পিএইচ কত, আমাদের নর্মাল পিএইচ আমরা কত বলি, বলবো সাত। সাত মানে হচ্ছে নিউট্রাল পিএইচ, তো আমরা সেটাই রাখতে চাই। বাট বডিতে কখনো কখনো বিভিন্ন কারণে পিএইচ উঠানাও করতে পারে, তো মনে রাখবা বডি অ্যাসিডিক এবং অ্যাসিডিক হয়ে যাওয়া এবং খালি হয়ে যাওয়া, এগুলো সবচেয়ে বেশি খারাপ হচ্ছে অ্যাসিডিক হয়ে যাওয়া। তো অ্যাসিডিক হয়ে যাওয়া মানে হচ্ছে পিএইচটা কমাটাকে আমাদের ব্রিক বাধা দেয়। তো এখন দেখো আমাদের বডিটা অ্যাসিডিক কেন হতে পারে, অ্যাসিডিক কেন হবে, কখন হতে পারে অ্যাসিডিক, কারণ আমরা যখন শ্বসনের মাধ্যমে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছি না বডিতে, সো যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন এই কার্বন ডাইঅক্সাইড কি করে বডি পানির সাথে বিক্রিয়া করে আমাদের একটা অ্যাসিড তৈরি করে ফেলে, কার্বন অ্যাসিড। এই কার্বন অ্যাসিডটা আবার ভেঙে যায়, ভেঙে গিয়ে কী তৈরি করতেছে, হাইড্রোজেন প্লাস এবং বাইকার্বনেট। মনে রাখবা পিএইচ কাকে বলে, পিএইচ মানে হচ্ছে বডিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখা আছে। পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেনের ঘনমাত্রা, হাইড্রোজেনের ঘনমাত্রা যত বেশি হবে বডির পিএইচ তত কমে যাবে, অর্থাৎ বডির অ্যাসিডিক হয়ে যাবে তত বেশি। তারপরে দেখো এই যে এখানে হাইড্রোজেনের মারতেছে, এখন এই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা বডি থেকে বের করে কিসের মাধ্যমে, তখন অতিরিক্ত শ্বাস প্রশ্বাসের মাধ্যমে দেখা যায় কার্বন ডাইঅক্সাইড বডি থেকে এক্সক্রিটেড হচ্ছে। এখন দেখো এই হাইড্রোজেন আয়নটা যদি থাকে বেশি বেশি হয় তাহলে তো বডিটা ঠিক যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, তো সেই অ্যাসিডিকটা বডিতে দেয় না এই যে বাইকার্বনেট, এই কী করে এই হাইড্রোজেনটাকে আলাদা থাকতে দেয়, সে কী করে এই দুজনের বাইন্ড করে আবার কার্বন অ্যাসিড হয়ে যাবে, যার ফলে হাইড্রোজেন আয়নের ঘনত্বটা কমে যাচ্ছে এবং ঘনত্ব কমে যাওয়ার কারণে আমাদের পিএইচটা কিন্তু আবার ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে আমাদের বডিতে আমরা একটা নতুন টার্ম শিখলাম আজকে, সেটা হচ্ছে বাফার। তো বাফার কী জিনিস, বাফার হচ্ছে সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো যারা কী করেন, যারা আমাদের বডির পিএইচটাকে মেনটেন করে, বডির পিএইচটাকে বাড়লে কমে এবং কমলে বাড়ে, মানে একটা নিউট্রাল পিএইচ নিয়ে আসার জন্য চেষ্টা করে ওই সমস্ত পদার্থগুলোর কারণে বাফার। তো আমাদের খুব সচরাচর দুইটা বাফার আমরা দেখি, একটা তো দেখলে যে বাইকার্বনেট বাফার, আর একটা হচ্ছে আমাদের ফসফেট বাফার, ঠিক আছে। এই দুইটা বাফার আমাদের খুব জরুরি বাফার, এটা হচ্ছে আমাদের রক্তের পিএইচটাকে মেনটেন করার জন্য কাজ করে। এখন চিন্তা করো যে ধরো বডি অ্যাসিডিক হয়ে গেছে, তার মানে দুইটা কন্ডিশন সেটাকে রেগুলেট করা যায় না, পারো ধরো আমাদের বডিটা অ্যাসিডিক হয়ে গেছে, অ্যাসিডিক মানে কি বলতো, অ্যাসিডিক মানে বেশি বেশি হাইড্রোজেন প্লাস। তো এইটার জন্য আমাদের বডি কি করে, দেখো আমাদের কিডনি যে দূরবর্তী ম্যাচ আমাদের আছে, ধরো আমরা যদি চিন্তা করি যে আমাদের এইটা হচ্ছে আমাদের দূরবর্তী ম্যাচ আমাদের এটা মানে হচ্ছে ডিস্টার কনকোলেটেড টিবিউল, তো এইখান দিয়ে আসলে কীভাবে কাজ করছে তার জন্য এটা ম্যাথমেটিক আমি দেখি। তো ধরো বডিটা যখন কী হয়ে গেল, অ্যাসিডিক হয়ে গেল, অ্যাসিডিক, তখন আমাদের কিডনি কী করে, কিডনি কী করে এই দূরবর্তী প্যাচের নালিকা পথে, চিন্তা করেন দূরবর্তী প্যাচের নালিকা পথে রক্তে যে অতিরিক্ত হাইড্রোজেন আয়ন সেগুলোকে এই নালীর মধ্যে দিয়ে দিচ্ছে, কারণ আমরা জানি নালীর মধ্যে যাই দিবে সেগুলো কিন্তু হিসেবে বডি থেকে চলে যাবে। সো বডি কী করে, যখন বডি অ্যাসিডিক হয়ে যায় কিডনি কী করে এই দূরবর্তী প্যাচের নালিকার মাধ্যমে বা ডিস্টার্বের মাধ্যমে সে কী করতেছে, বডির অতিরিক্ত হাইড্রোজেন আয়নটাকে এই টিউবের মধ্যে দিয়ে দিচ্ছে, ফলে টিউবটা হাইড্রোজেনটা বডি থেকে বের হয়ে যাচ্ছে, এবং অন্যদিকে সে কী করতেছে এখান থেকে আবার একটা পদার্থকে শোষণ করে দিচ্ছে, কোনটাকে বাইকার্বনেট। আমরা জানি বাইকার্বনেট একটা বাফার, সেই পিএইচটাকে আবার মেনটেন করে দিবে। তারপরে আমরা দেখবা বডি যখন অ্যাসিডিক হয়ে যায় বৃক্ক কী করে হাইড্রোজেনকে অপসারণ করে, অপসারণ করে কিসের মাধ্যমে, ডিসিটির মাধ্যমে, আর কী করে বাইকার্বনেটের শোষণ করে, শোষণ বাড়িয়ে দেয়, ফলে আমাদের বডিটা আবার নিউট্রাল হয়ে যাচ্ছে। আর আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ধরো বডি যখন অ্যাসিডিক হয়ে যায়, আবার বডি অ্যাসিডিক হয়ে গেছে তখন আমাদের কিডনি একটা স্পেশাল টাইপ অফ অ্যামোনিয়াম বেস তৈরি করে, কী তৈরি করে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম বেস তৈরি করে। এই অ্যামোনিয়াম বেসটা কী করে আমাদের যে অতিরিক্ত অ্যাসিডিক যে কন্টেন্টটা ওই অ্যাসিডটার সাথে রিয়াকশন করে সে লবণ হিসেবে লবণ তৈরি করে বডি থেকে অপসারিত হয়ে যায়। তাই এই দুইটা প্রসেসের মাধ্যমে আসলে আমাদের কিডনি আমাদের বডির অ্যাসিডিটির যে পিএইচটা এই পিএইচটাকে মেনটেন করে। তাহলে দেখো এই যে পিএইচ মেনটেনের যে দুইটা ওই এটি একটু ভালো করে দেখবা যে যখন অ্যাসিডিক হয়ে যায় কিডনি কী করে হাইড্রোজেনকে টিউবের মধ্যে দিয়ে দিচ্ছে, হাইড্রোজেন বেড়ে যাচ্ছে সাথে সাথে বাইকার্বনেট কেটে নিচ্ছে, ওকে। আর আরেকটা কী হয় যখন অ্যাসিডিক অ্যাডভারমেন্ট বেশি হয় কিডনি নিজে কী করে অ্যামোনিয়াম বেস তৈরি করে, এই অ্যামোনিয়াম বেস কী করে এই অ্যাসিড কন্টেন্টের সাথে রিয়াকশন করে লবণ হিসেবে বডি থেকে বেড়ে চলে। তার মানে এই দুইটা ওয়ের মাধ্যমে আসলে আমাদের কিডনি কী করতেছে আমাদের অতিরিক্ত পরিমাণ অ্যাসিডিটি যেটা হচ্ছে এটাকে কন্ট্রোল করে দিচ্ছে। এক্ষেত্রে একটু বাফার জিনিসটা ভালো করে নিবা যে বাফার হচ্ছে এমন কিছু পদার্থ যারা হচ্ছে আমাদের অ্যাসিড মানে যে পিএইচটাকে কন্ট্রোল করে, নর্মাল হচ্ছে বাড়তেও দিচ্ছে না কমতেও দিচ্ছে না। এই বাফারের এক্সাম্পল হিসেবে এই দুইটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট বাফার হচ্ছে বাইকার্বনেট বাফার এবং ফসফেট বাফার। ধন্যবাদ সবাইকে, আশা করি আমি এই চ্যাপ্টারটা সবাই ভালো বুঝতে পেরেছি। বিভিন্ন পরীক্ষা পরীক্ষা এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং ক্রিয়েটিভ খুবই আসে, তো
তো আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।